অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। Your Honor, the agreement বানানোর জন্য জমির কাগজপত্র দরকার লাগে। কাগজপত্র কোথা থেকে পেয়েছিলেন? কোন ব্রোকার হয়? সরি, আপনি একদম মিথ্যে বলছেন। আপনাকে কাগজ দিয়েছিলেন মিস প্রিয়াঙ্কা। সুমিতা ব্যানার্জি। নো পার্সোনাল অফেন্স, কিন্তু উনি মিস শতবিশা সেনের কাছে মিস প্রিয়াঙ্কা নামে কাজ করতেন। আপনাকে আর কিছু বলেছেন? হ্যাঁ, বলেছিলেন। বলেছিলেন যে জিনিস ওনার পছন্দ হয় সেটা উনি ওনার হাতের মুঠোয় নিতে অভ্যস্ত। ভালো কথায় যদি উনি পেয়ে যান, ভালো, না হলে মিথ্যে মিথ্যে কথা। উনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা আপনি বলছেন। অবজেকশন ইওর অনার। মিস্টার সান্যাল এভাবে ওনার সঙ্গে কথা বলতে পারেন না। মিস্টার সান্যাল, আপনি প্রমাণ দিন। পরের দিন আপনার কাছে যে লোকগুলো এসেছিল তারা আপনাকে কি বলেছিল? ওই সই করতে জোর করছিল, আমার গায়ে হাত তুলেছিল। আপনি কি করে বুঝলেন যে এই লোকগুলি শতবিশা সেনের লোক? এগ্রিমেন্টের কাগজটা একই ছিল যেটা শতবিশা সেন এনেছিলেন। ইওর অনার, শতবিশা সেন প্রথমে নিজে যান আশ্রমে, তাদের কোনো কাজ হয় না। তারপরে উনি লোক পাঠান যাদেরকে আমরা সরাসরি গুন্ডা বলতে পারি, তাতে কোনো কাজ হয় না। কারণ আনন্দ ঠাকুর অ্যাডামেন্ট ছিলেন যে উনি আশ্রমে জমি কাউকে দেবেন না বা বিক্রি করবেন না, উনি সেটা বাচ্চাদের নামেই রাখবেন। তারপর শতবিশা সেন একটা মাস্টার প্ল্যান বানান, সেই মাস্টার প্ল্যানে উনি রমেশ ভাইকেও ইনক্লুড করেন এবং নাটক করে রমেশ ভাইকে আশ্রমে পাঠানো এবং তারপর উনি রমেশ ভাইকে খুন করেন। যার দায় এবং দোষী সাব্যস্ত হয় আনন্দ ঠাকুর। পুলিশ কোনো তদন্ত করেনি, পুলিশ মেনে নিল যে আনন্দ ঠাকুরই দোষী, আর সেটি শতবিশা সেন চেয়েছিল। শতবিশা সেন চেয়েছিলেন যে আনন্দ ঠাকুরের বয়স হয়ে গেছে, উনি জেলে থাকুক, যথেষ্ট সুবিধে হবে। কারণ তাতে যেটা হবে সেটা হচ্ছে যে পুরো জমিটা তারপরে ওনার হাতের মুঠোয় থাকবে, কি তাই তো? ইওর অনার, এটা সম্পূর্ণ একটা মন গড়া গল্প, এই গল্পের কোনো ভিত্তি নেই। আপনি রমেশ ভাইকে চিনতেন না? কোনোদিন কথা হয়েছে আপনার সাথে? না না, ঠিক আছে। ইওর অনার, এটা শতবিশা সেনের কল রেকর্ডস, একটা নাম্বার ওখানে নোট করা আছে, যে নাম্বারটা রমেশ ভাইয়ের নাম্বার। মানে রমেশ ভাই পুলিশের হাত থেকে পালানোর পরে একটা মোবাইল জোগাড় করেন, উনি যতদিন বেঁচে ছিলেন উনি এই নাম্বার থেকে শতবিশা সেনকে অনেকগুলো ফোন করেছেন বা অনেকবার ফোন করেছিলেন। মিস্টার সান্যালের কথায় রমেশ ভাই পুলিশের হাত থেকে পালানোর সময় হয়তো ফোন জোগাড় করেছিল, সেই ফোন থেকে যদি শতবিশা সেনকে ফোন করেও থাকে, উনি জানলেন কি করে? কোনো কল 4 মিনিট, কোনোটা 13 মিনিট 35 সেকেন্ড, কোনোটা 20 মিনিট। অচেনা একটা মানুষের সঙ্গে এতক্ষণ কথা বললেন। আমি কোনো রমেশ ভাইকে চিনি না। আচ্ছা, মানে আপনি চেনেন না, কিন্তু তাও অচেনা একটা মানুষের সঙ্গে আপনি এতক্ষণ কথা বললেন কি করে? আপনি কিন্তু গীতা ছুঁয়ে বলেছেন যে আপনি যা বলবেন সত্যি বলবেন। ইয়না, রমেশ ভাইকে আমি চিনতাম, তাই চিনি না বলাটা হয়তো আমার ঠিক হয়নি।
রমেশ ভাই আমার জন্য কাজ করতো, কিন্তু তখন জানতাম না ও অ্যান্টি সোশ্যাল। আর ওটা জানার পরে আমি ওকে তক্ষুনি কাছ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আর তাও কতদিন আগে? 7 বছর। আর তারপর? তারপরে ও কোথায় গিয়ে কি করেছে জানি না, জেলে গিয়েছিল, জেল থেকে পালিয়েছে। তারপরে হ্যাঁ, ও আমার সাথে যোগাযোগ করেছিল, কারণ আমার কাছে আশ্রয় চাইছিল। তখন আপনি কি বলেছেন? সিরিয়াসলি প্রতিবারই আমি না বলেছি। একটা না বলতে 20 মিনিট সময় নিলেন? ইউর অনার, এবার প্রত্যেকটা সত্যি আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতন খুলছে। আসলে সত্যিটা তো, মানে আসল সত্যিটা তো পেঁয়াজের ভেতরে, তাই না? রমেশ ভাই যখন জেল থেকে পালান, তারপর উনি কোনোভাবে শতবিশ্বাস সেনের সঙ্গে যোগাযোগ করেন। শতবিশ্বাস সেন আর প্রিয়াঙ্কা, আই এম সরি, মিস সুমেধা ব্যানার্জি মিলে একটা প্ল্যান বানান এবং রমেশ ভাইকে আশ্রমে পাঠান দুজনে মিলে। তারপরে শতবিশ্বাস সেনের লোক সেই রাতে রমেশ ভাইকে খুন করেন এবং মাটিতে পুঁতে দেন এবং পুরো দোষটা চাপান আনন্দ ঠাকুরের উপর। সম্পূর্ণ বানানো গল্প ইওর অনার। এই ঘটনার কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই। ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কোইনসিডেন্সকে একত্র করে ওম সান্যাল স্রেফ একটা গল্প ফাঁদার চেষ্টা করছেন। আপনি যেতে পারেন এখন। ইওর অনার, আমি বৃষ্টি সান্যালকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? বৃষ্টি সান্যাল। আপনি এই আশ্রমে ঠিক কিভাবে এলেন? আমি যখন এসেছিলাম তখন খুব ছোট ছিলাম, তাই আমার সবটা মনে নেই। তবে হ্যাঁ, যবে থেকে জ্ঞান হয়েছে ওনাকে আমার বাবা বলে মেনেছি, ওনার হাত ধরেই বড় হয়েছে। বলছি শুধু আপনি না, ওই আশ্রমে অনেকে থাকে। অনেকে এমন আছে যারা আজ প্রতিষ্ঠিত, আবার এমনও আছে যাদের বাবা কাজের ব্যবস্থা করে দিয়েছিল।